জি ইউনুস ভাই আপনি যে তথ্যটি বলেছেন আপনার একটি সন্দেহ আছে হয়তোবা আলহজুল মাবরুর আলাই সালাহু জাজা উন ইল্লাল জান্না এ প্রসঙ্গে এই হাদিসটি অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি সহি কোনো ধরনের সন্দেহ কোনো কারণ নাই যে হজ্জে মাবরুর যেই হজটা আল্লাহ কবুল করেন এটার প্রতিদান একমাত্র জান্নাত আর এটা সহজ কথা হলো যে হজটা আল্লাহর জন্য হয় যেই এবাদত নামাজ রোজা হজ জাকাত যে এবাদতটা আল্লাহর কাছে পছন্দ এবং আল্লাহ কবুল করেন ওটার বিনিময় আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে থাকেন সুতরাং হজটা এরকম একটা এবাদত যদি সেটা আল্লাহ কবুল করেন তাহলে এটার বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন জি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে রসুল্লাহআসাল্লাম কতবার হজ করেছেন ওমরা করেছেন আল্লাহ রসুল জীবনে হজ করেছেন একবার ওমরা করেছেন চারবার হয়তো এর মতান্তর থাকতে পারে তবে যতটুকু আমরা জানি চারবার ওমরা করেছেন একবার হজ করেছেন তবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো উমরার সফর কিংবা হজের সফরে একবারে বেশি দ্বিতীয়বার উমরা করেন নেই আমাদের বাংলাদেশের মানুষ বহির্বিশ্বেরটা আমি জানি না আমাদের বাংলাদেশের মানুষ যখন ওমরায় যায় তখন ওমরা নিয়ত করে উমরা করে উমরা করার পর তার মন ভরে না তখন তিনি সকাল সন্ধ্যা তিনি আবার ওমরা করেন এগুলি সুন্নত পরিপন্থী কাজ আবেগ দিয়ে আমাদের দেশে ইবাদত চলে আসলে এলিম দিয়ে ইবাদত চলে না তো সেই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সফরে এক উমরা করেছেন এক সফরে হজ করেছেন আর সেক্ষেত্রে উমরা করলে উমরাটা আগে করেছেন হজ করেছেন এরপর আর কোনো উমরা করার ব্যাপারে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এবং এ ব্যাপারে আল্লাহ রসুল কোনো উৎসাহ দেননি এ ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করেননি